আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন এন্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সায়রা পানি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্যবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং বই হাতে পেয়ে লেখাপড়া শুরু করে দিয়েছো। আজকে আমি তোমাদের গার্হস্থ্যবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখো তোমাদের গার্হস্থ্যবিজ্ঞান বইটা, এই বইটা নিশ্চয়ই তোমরা হাতে পেয়েছো এবং পড়া শুরু করেছো। তো আর তোমাদের এই গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে তোমাদের চারটা বিভাগ রয়েছে, ক, খ, গ এবং ঘ বিভাগ। ক বিভাগে তোমাদের রয়েছে প্রথম অধ্যায়, যেটা সেটা আমি তোমাদের আজকে পড়াবো। তো এই প্রথম অধ্যায়ে চারটা পাঠ রয়েছে, চারটা পাঠের দুইটা পাঠ আজকে আমরা পড়ব, বাকি পাঠগুলো আমরা অন্য একদিন ক্লাসে করব। তো চারটা পাঠের পাঠগুলো দেখো কি কি। তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম পাঠ রয়েছে গৃহ ও গৃহ পরিবেশ, দ্বিতীয় পাঠে রয়েছে গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস, তৃতীয় পাঠে রয়েছে প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ, এবং চতুর্থ পাঠে আমরা পড়ব গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ। তো গৃহ ও গৃহ পরিবেশ, তোমরা জানো যে আদিম মানুষেরা কিন্তু কোনো গৃহে বসবাস করতো না। তারা কি করতো, তারা একটা আশ্রয় খুঁজে নিত নিজেদেরকে শীত, তাপ, ঝড়, বৃষ্টি, জল ইত্যাদি থেকে বাঁচার জন্য তারা একটা আশ্রয় খুঁজে নিত। এই আশ্রয়টা হতো তাদের বন জঙ্গল, বড় কোনো গাছ অথবা কোনো পাহাড়ের গুহা। ধীরে ধীরে তারা চাষাবাদ করা শিখলো, এবং চাষাবাদ করা যখন শিখলো তখন কিন্তু তারা একত্রে বসবাস করা শুরু করলো, এবং এই একত্রে বসবাস করে যখন তারা পরিবার গঠন করলো তখন তারা গৃহের প্রয়োজনীয়তা অনুভব করলো এবং তারা গৃহ নির্মাণ করতে শিখলো। তো এই গৃহটা কি, গৃহটা হচ্ছে আমরা যেখানে পরিবারবদ্ধ হয়ে বাস করি সেটাই আমাদের গৃহ। গৃহ গঠিত হয়ে থাকে গৃহের বাইরে এবং ভিতরে পরিবেশ নিয়ে গৃহ গঠিত হয়ে থাকে। আমরা যখন বিভিন্ন কাজকর্ম করি, বিভিন্ন চাহিদা পূরণের জন্য আমরা বাইরে কাজকর্ম করি, তখন আমরা যখন গৃহে ফিরে আসি তখন গৃহে আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রাম এবং আরামের জন্য গৃহ আমাদের অবশ্যই প্রয়োজন। তাই গৃহ হলো গিয়ে আমাদের মৌলিক চাহিদার অন্যতম। তো এই গৃহটা যখন আমরা গঠন করব তখন আমরা এইভাবে করে গৃহের পরিবেশটা সৃষ্টি করব, যাতে এটাতে আমাদের সুন্দরভাবে সবকিছু পরিপাটি রূপে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে হয়, এবং আমাদের এইভাবে করে যেন আমাদের সুন্দরভাবে বর্ধনটা হয়ে থাকে। দেখো গৃহ আমাদের কি দেয়, গৃহ আমাদের গৃহে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পোশাক পরিচ্ছদ, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর চাহিদা কিন্তু আমাদের এই গৃহে পূরণ হয়ে থাকে। এটা আমাদের নিরাপত্তা দেয়। এখানে আমরা সবার প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে একটা সুন্দর পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। তো গৃহ পরিবেশটা কি, গৃহ আমাদের গঠিত হয়, আগেই বলেছি যে গৃহের বাইরে এবং ভিতরে যে পরিবেশ সেটা নিয়ে আমাদের গৃহ পরিবেশ গঠিত হয়ে থাকে। তো গৃহে আমাদের কি থাকে, গৃহে আমাদের থাকে বিভিন্ন ঘর, তারপর বারান্দা থাকে, আঙ্গিনা থাকে, ছাদ বা চালা, এইটা নিয়েই আমাদের গৃহ গঠিত হয়ে থাকে। এখানে দেখো পরিবারের সদস্যদের যে সুখ শান্তি এবং আমাদের যে আনন্দ বিনোদন সব কিছু কিন্তু আমাদের এই গৃহে পূরণ হয়ে থাকে, এবং আমাদের শারীরিক ও মানসিক যে অবসাদ থাকে, আমাদের শারীরিক মানসিক যে গঠন সেটা কিন্তু এই গৃহ পরিবেশের উপরে নির্ভর করে থাকে। পরিবারের সদস্যদের সব রকম বিকাশের জন্য এই গৃহে কোনো আর কোনো জুড়ি নেই কিন্তু। তাহলে আমরা কিন্তু সবাই এই পরিবেশে বসবাস করে থাকি, শিশুকাল থেকে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত এই পরিবেশে বড় হয়ে থাকি। সেই জন্য এই গৃহ পরিবেশ হতে হবে সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। আর তা না হলে কিন্তু আমাদের যে পরিবারের সদস্যরা আছে তাদের কিন্তু মানসিক এবং শারীরিক গঠন সুন্দরভাবে এবং সুস্থভাবে হবে না।
তাই গৃহ পরিবেশ হতে হবে সুশৃঙ্খল সুন্দর এবং এইভাবে একজন মানুষ যখন গড়ে উঠবে তখন সুশৃঙ্খল ভাবে গড়ে উঠবে এবং এইভাবে আমরা একটা সুশৃঙ্খল জাতি উপহার দিতে পারব তাই সবকিছু আমাদের নির্ভর করবে গৃহের পরিবেশের উপর গৃহ তাই হওয়া চাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এবং এর পরিবেশ হবে খুবই সুন্দর এবং সুশৃঙ্খল দেখো আমাদের সুশৃঙ্খল গৃহ আমাদের কিন্তু দূষণমুক্ত এবং পরিচ্ছন্ন হতে হবে এই পরিচ্ছন্ন পরিবেশ যদি আমরা রাখতে চাই তাহলে গৃহ কিরকম হওয়া উচিত গৃহের পরিবেশটা কিরকম হওয়া উচিত গৃহের পরিবেশ হওয়া উচিত এখানে আলো এবং বাতাস খুবই সুন্দরভাবে চলাচল করতে হবে এখানে কোনো রকম দূষণ থাকবে না এটা থাকবে পরিষ্কার এবং পরিপাটি এখানে ময়লা আবর্জনা এবং পয় নিষ্কাশন বা মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে ধোঁয়া নির্গমনের ভালো ব্যবস্থা থাকতে হবে বিশুদ্ধ পানি যেটা সেটার সরবরাহ ঠিকমতো থাকতে হবে আর কি থাকতে হবে আর থাকতে হবে তোমাদের গৃহের আঙিনায় যদি জায়গা থাকে তাহলে সেইখানে আমরা ছোট বড় গাছ লাগাতে পারি আর যদি জায়গা না থাকে তাহলে সেইখানে আমরা ছোট বড় টবে করে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে গৃহের সৌন্দর্য বর্ধন করতে পারি এবং পরিবেশ রক্ষা করতে পারি গৃহের ভিতরে ও বাইরে কিন্তু আমাদের নিয়মিত পরিষ্কার রাখতে হবে তো এই যে গৃহ এটা কিন্তু আমাদের শহরে এবং গ্রামের পরিবেশ এবং গৃহের কিন্তু অনেক পার্থক্য রয়েছে তোমরা এটা জানো শহরের পরিবেশ বা শহরের যে গৃহ এটা নির্মাণ হয় কিভাবে রড সিমেন্ট তারপর বিভিন্ন ধরনের শক্ত জিনিস দিয়ে এগুলি তৈরি হয়ে থাকে আর ই তৈরি হয় কিভাবে গ্রামে গ্রামে সাধারণত কাঁচা ঘর বাড়ি দেখা যায় সেগুলি বাঁশ ছন টিন ইত্যাদি দিয়ে তৈরি হয়ে থাকে তো এভাবে যেরকমই হোক পরিবেশ আমাদের যেরকমই গৃহ হোক আমাদের কিন্তু সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন পরিপাটি ভাবে গৃহের নির্মাণ হতে হবে এবং সবসময় পরিপাটি থাকতে হবে তো আমরা গৃহ এবং গৃহ পরিবেশ সম্পর্কে জানলাম আমরা এবার আলোচনা করব পার্ট দুই পার্ট দুয়ে আমাদের আছে গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস এটা নিয়ে আমরা এখন আলোচনা করব দ্বিতীয় পাঠে আছে তোমাদের অভ্যন্তরীণ গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের গৃহে যে সেটাতে বিভিন্ন স্থান থাকে গৃহ প্রবেশ থেকে শুরু করে আমাদের বারান্দা আঙিনা সিঁড়ি এবং এরপর আমাদের গাড়ি বারান্দা তারপর বিভিন্ন ধরনের ঘর পড়ালেখা বিশ্রাম ঘুমানো গোসল এই রান্না বান্না প্রতিটি কাজের জন্য আমাদের আলাদা আলাদা স্থান রয়েছে তো এই স্থানের উপর ভিত্তি করে আমাদের এই কাজের উপর ভিত্তি করে আমাদের স্থান নির্বাচন করা হয় এবং ঘরগুলো বিন্যাস করা হয়ে থাকে তো আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং এই কাজের উপর ভিত্তি করে তিন ধরনের স্থান আমাদের ভাগ করে থাকি যেমন আনুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান দেখো তোমরা এখানে বোর্ডে একটু তিন ধরনের স্থান আমরা করে থাকি আনুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান এবং কাজের স্থান তো আনুষ্ঠানিক স্থান যেটা সেটা আসলে কি আনুষ্ঠানিক স্থানে আমরা আনুষ্ঠানিক যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি যেমন বাইরে থেকে যদি কোনো অতিথি এসে থাকে তাহলে আমরা তাকে কোথায় আপ্যায়ন করি আমরা তাকে ড্রয়িং রুমে বসাই তাই তো তারপর আমরা কি করি তাকে ডাইনিং রুমে নিয়ে যাই তাকে আপ্যায়নের ব্যবস্থা করি অথবা কখনো কখনো তাদেরকে আমরা অতিথি ঘরে বা গেস্ট রুমে থাকতে দিই তাহলে এটা হলো আমাদের আনুষ্ঠানিক স্থান আনুষ্ঠানিক স্থানে আমরা বাইরের লোকজনকে আপ্যায়ন করে থাকি দুই নম্বরে দেখো অনানুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থানে কি হয়ে থাকে অনানুষ্ঠানিক স্থান সাধারণত ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আমরা যেখানে ঘুমাই পড়ালেখা করি সাজসজ্জা করি এবং সেটা ধরতে গেলে একটা গোপনীয়তা স্থান সেটা কিন্তু বাইরের মানুষের প্রবেশের অধিকার নেই ওইখানে আমরা নিজেরা নিজেরা থাকি এবং নিজেরা সবকিছু করে থাকি তো অনানুষ্ঠানিক স্থানের মধ্যে কি থাকে দেখো অনানুষ্ঠানিক স্থানের মধ্যে থাকে শোবার ঘর পড়ার ঘর সাজসজ্জার ঘর ইত্যাদি
তাহলে আমরা অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক স্থান সম্পর্কে জানতে পারলাম। এটা কিন্তু তোমরা কখনো বোঝাবিল করবে না। আনুষ্ঠানিক স্থান এবং অনানুষ্ঠানিক স্থানটা সুন্দরভাবে আলাদা আলাদা করে শিখবে। দেখো তারপরে আছে আমাদের কাজের স্থান। কাজের স্থান কোনটা? কাজের স্থান যেখানে আমরা সাধারণত কাজকর্ম করে থাকি, আমাদের ব্যক্তিগত কাজ হোক অথবা অন্যান্য কাজ হোক, যেমন রান্না বান্না আমরা করে থাকি, রান্না বান্নার জন্য কুড়া বাছা এর জন্য আলাদা আমাদের স্থান থাকে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদা স্থান থাকে। এরপর আমরা কি করি, সবকিছু থালা বাসন জগ খাবার প্লেট থালা বাসন এগুলি গুছিয়ে রাখার জন্য, পরিষ্কার করার জন্য একটা আলাদা স্থান রাখি এবং এগুলিকে আলাদাভাবে গুছিয়ে রাখি। আর কি থাকে আমাদের কাজের স্থানের মধ্যে? দেখো তোমরা কাজের স্থানে অন্তর্ভুক্ত হলো রান্নাঘর, যেখানে আমরা রান্না করে থাকি, বাথরুম বা টয়লেট, গোসলখানা, ভাড়ার ঘর। ভাড়ার ঘর হলো যেখানে আমরা চাল ডাল ইত্যাদি যেগুলো শুকনো জিনিসপত্র আছে এগুলো আমরা সংরক্ষণ করে থাকি যেখানে, সেটাই হলো ভাড়ার ঘর। অনেকে ভাড়ার ঘরকে বলে থাকে যে টুলেটে, কিন্তু সেটা না, কিন্তু এই ভাড়ার ঘরকে বলা হয় সবকিছু সংরক্ষণ স্টোর রুম যেটা। তারপর দেখো কাপড় চতুষ্পাতি বাসন পেয়ালা এগুলি ধোয়ার স্থান হলো কাজের স্থান। এরপর দেখো কোটা বাছের যে স্থান এগুলো হলো গিয়ে আমাদের কাজের স্থানের মধ্যে পড়ে। তো আমরা পেলাম আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান এবং কাজের স্থান, এই সবগুলো আমাদের অভ্যন্তরীণ স্থানের বিন্যাসের মধ্যে পড়ে থাকে। তো এগুলো আমরা ঠিক করে আমরা করবো এবং আলাদা আলাদা করে পয়েন্ট আউট করবো, একটার সাথে আরেকটা আমরা মিলিয়ে ফেলবো না। তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি তোমাদের প্রথম অধ্যায়ে পার্ট এক এবং পার্ট দুই আজকে আলোচনা করলাম। এরপর ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পার্ট তিন এবং পার্ট চার নিয়ে আলোচনা করবো এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তার আগে আমি তোমাদের এই পার্ট দুইটা পার্ট থেকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা বাসায় একটু ভালো মতো শিখে নিবা। আর ভালো মতো যদি তোমরা এটা রিডিং করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে প্রশ্নের উত্তর পেতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রশ্নগুলো তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবা, যখন আমাদের স্কুল খুলবে আমরা এটা বাড়ির কাজ হিসাবে নিয়ে নিব। দেখো এক নম্বর প্রশ্নটা হলো, গৃহের পরিবেশ রক্ষায় তুমি কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। দুই নম্বর হচ্ছে, গ্রামের একটি গৃহ এবং শহরের একটি গৃহের তুলনা করো। আমি কিন্তু এই দুইটাই গৃহ পরিবেশের মধ্যে আলোচনা করে দিয়েছি, তোমরা এই দুইটাই বই থেকে অবশ্যই উত্তর তৈরি করে নেবে। তারপরে দেখো তিন নম্বরে দেখো, তোমার বন্ধু পরিবার সহ বেড়াতে এলে তুমি তাকে কোথায় কিভাবে অভ্যর্থনা করবে, এটাও তোমরা এই বই থেকে পেয়ে যাবে, আমার আলোচনার মধ্যে আছে কিন্তু। এরপর দেখো চার নম্বর হলো, বাড়ির অনানুষ্ঠানিক স্থানগুলো চিহ্নিত করে সেখানে কি কি কাজ করা হয় দেখো। আমি এইমাত্র অনানুষ্ঠানিক স্থানগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেইভাবে তোমরা এটা লিখে দিবে। পাঁচ নম্বর আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো তোমাদের, আমি লিখে দেখে লিখি নেই, আনুষ্ঠানিক স্থানগুলো তাহলে প্রশ্নটা একই
একটা হলো আনুষ্ঠানিক স্থান একটা অনানুষ্ঠানিক স্থান বাড়ির আনুষ্ঠানিক স্থানগুলো চিহ্নিত করে সেখানে কি কি কাজ করা হয় লিখো এটাও তোমরা পেয়ে যাবে আমার আলোচনার মধ্যে তাহলে অবশ্যই তোমরা এগুলো লিখে বাসায় প্র্যাকটিস করবে স্কুল খোলা হলে এই বাড়ির কাজগুলো তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইনশাআল্লাহ তোমাদের পার্ট 3 এবং পার্ট 4টা পড়িয়ে দেব সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো